মানব সভ্যতার বয়স কত? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে কঠিনই হবে, কিন্তু সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষও এগুচ্ছে। বিভিন্ন জাতি, রাষ্ট্র, গোষ্ঠী, তারাও তাদের নিজস্ব অর্জনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে প্রগতির পথে, এগিয়ে যাচ্ছে প্রযুক্তি এবং উন্নয়নের পথে। বাংলাদেশ গত 2-3 দশকে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের এই সফলতার পেছনে নিশ্চয়ই কিছু গল্প আছে, সেই গল্পগুলো আমরা শুনতে চাই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলামত অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই চেঞ্জ টিভি ডট প্রেস। আজ আমরা কথা বলবো কতদূর এগুলো বাংলাদেশ এই বিষয়ে, আর পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসেবে থাকছি আমি, আমিরুল মোমিনের মানিক। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, এবং রয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব কমরেড সাইফুল হক। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, এজন্যে অনুষ্ঠানের যুক্ত হতে চাইলে চেঞ্জ টিভি ডট প্রেস এই পেজে গিয়ে প্রশ্ন করুন, আমরা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। জনাব সুজিত রায় নন্দী, আপনাকে দিয়ে এই অনুষ্ঠানের ঝাঁপি খুলতে চাই। আমরা দেখছি যে গত 2 দশকে অনেক, বা 1 দশকে, আমরা 1 দশককে যদি সামনে রাখি, দেখবো যে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। এখন যে উন্নয়ন কাজগুলো হচ্ছে সেখানে কি কি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন সেটা জানতে চাই। বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকতা এবং সাম্প্রদায়িকতা। আপনি জানেন, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং মাদকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার বদ্ধপরিকর আজকে। আর বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে, উন্নয়নের যে অন্তরায়, অন্তরায় হচ্ছে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। সেই কারণে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আজকে গ্রামীণ অর্থনীতি যেভাবে শক্তিশালী, এবং গ্রামীণ অর্থনীতি দিন দিন এটা আরও দৃঢ়তর হচ্ছে, এবং গ্রামীণ অর্থনীতি আজকে খুবই মজবুত। যাদের স্বচ্ছতা আছে, যাদের উদারতা আছে, যাদের দেশপ্রেম আছে, সেই টিমকে নিয়ে আজকে এগিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমরা একটা কমন কথা শুনে থাকি উন্নয়নের ব্যাপারে, যে উন্নয়ন হলেই সেখানে কিছু না কিছু দুর্নীতি হবে। সেই জায়গায় কিভাবে আপনার জিরো টলারেন্স দেখাবেন বা দেখাচ্ছেন, বা কিভাবে এইটি কর্মপন্থা তৈরি? আসলে আপনি, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাস করে, বিমানের মতো জায়গায় সেখানে সেটা, সেখানে কোনো শৃঙ্খলা ছিল না, সেইটাকে পর্যন্ত শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। এই ধরনের অনেক অনেকগুলো সেক্টর, রাজুক, গণপূর্ত মন্ত্রণালয়, সেখানে যে এই যে যেসব সেক্টরগুলোতে অনেক, মানে চেইন অফ কমান্ড অনেক জায়গায় ছিল না বিগত দিনে, বিগত সরকারগুলোর আমলে, সেগুলোতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা হয়েছে, ডিসিপ্লিন ফিরিয়ে আনা হয়েছে, এবং সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে। আপনার কাছে আমি জানতে চাইবো, আমি পরে জানবো, কিন্তু প্রশ্নটা রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বেকার সমস্যা, বা তরুণরা কর্মসংস্থান কীভাবে পাবে, বা সব তরুণ কীভাবে কর্মসংস্থানে যুক্ত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সরকারের কী কর্মপরিকল্পনা সেটি জানবো। তার আগে জনাব সাইফুল হক, আপনার কাছে জানতে চাই, আপনারা বিভিন্ন সময়ে বলেছেন, বিশেষ করে বাম সংগঠনগুলো, যে যে চলমান উন্নয়ন হচ্ছে সেখানে কিছু দুর্নীতিও হচ্ছে। আপনি কি মনে করেন যে উন্নয়নের সঙ্গে দুর্নীতি যুক্ত, বা উন্নয়ন হলেই দুর্নীতি হয়, এই কনসেপ্টের সঙ্গে কি আপনি একমত? তো নিশ্চয়ই বাংলাদেশ গত 47-48 বছরে নিশ্চয়ই আমাদের উল্লেখযোগ্য, আমাদের উন্নয়ন আছে, আমাদের উল্লেখযোগ্য সাফল্য আছে, অগ্রগতি আছে। পাশাপাশি আমাদের আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক নানা সংকটের কারণের জন্য পৃথিবীর নানা অর্থনীতি বিপর্যস্ত হলেও গত কদশকে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়েনি। না পড়ার একটা বড় কারণ, আমাদের এখানকার কৃষক বা উৎপাদকদের, তাদের যে শ্রম, তাদের যে কষ্ট, তাদের যে শ্রমশীলতা, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর বিশেষ করে আমাদের এখানে গার্মেন্টসের, গার্মেন্টস শ্রমিকদের, গার্মেন্টস শিল্পের, এবং তাদের যে বৈদেশিক যে রপ্তানি আয় করে যে আয়ের জায়গাটা, আর আমাদের অভিবাসী শ্রমিকদের, তাদের একটা যে বিশাল আমরা যে রেমিটেন্স বাংলাদেশ পাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর কারণ হয়ে বাংলাদেশের বলতে পারেন উল্লেখযোগ্য, এমনকি অর্থনৈতিক ইন্ডিকেটরও নিশ্চয়ই কিছু কিছু সাফল্যের জায়গাটা আছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা আমি আপনার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করতে চাই, এর মধ্য দিয়ে পাশাপাশি
সামাজিক ক্ষেত্রে যেটা ইতিমধ্যে অনেকগুলো গণমাধ্যম বেরিয়ে এসছে, ধনী গরিবের বৈষম্যটা এটা কিন্তু অনেক বেশি বাড়ছে। আমার ভাই নিশ্চয়ই এটার সাথে একমত হবেন যে আমার এখানে সম্পদের পুঞ্জীভবন বা সম্পদের কেন্দ্রীভবন এটা কিন্তু 15-20-25% মানুষের হাতে, এটা কিন্তু এটা এখন এক ধরনের কেন্দ্রীভূত হচ্ছে। তাহলে কি আপনি ধনী গরিবের বৈষম্যের উন্নয়ন হচ্ছে না? সুষম উন্নয়নটা হচ্ছে না, এমনকি যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ ধরেন একেবারে গরিবদের কি আয় বাড়েনি, আয় বেড়েছে, কিন্তু ধনীদের বিত্তবানদের আয়টা যত গুণে বেড়েছে, যেভাবে উল্লম্ফন দিয়ে বেড়েছে, বিশেষ করে ব্যাংকগুলোতে এখনও যে আর্থিক শৃঙ্খলার যে ঘাটতি এবং এই যে শেয়ার মার্কেটের এখন বড় ধরনের সংকটের জায়গাটা যাচ্ছে, বিভিন্ন সরকারি বড় বড় ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা যেভাবে নানাজন আত্মসাৎ করেছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা কার্যকর কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করতে পারিনি। উন্নয়ন তো নিশ্চয়ই এক ধরনের উন্নয়নের জায়গাটা তো আছে। আপনি এর আগে বললেন যে উৎপাদন বেড়েছে, উৎপাদন যদি বাড়ে তাহলে কৃষকরা ভালো থাকার কথা। কৃষিক্ষেত্রের যে সারপ্লাস যেটা, উদ্বৃত্ত যেটা, কৃষকের কাছে যখন ধানটা থাকে তখন কিন্তু বাজারে দামটা কিন্তু কম। এই ধানটা বা কৃষি পণ্য যখন ফড়িয়া মধ্যস্বত্বভোগী আড়তদার তার কাছে যখন যাচ্ছে তখন দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে সরকার যে মূল্য সহায়তা যেটা দেয়, আমার ভাই নিশ্চয়ই এটা একমত হবেন, অধিকাংশ ক্ষেত্রে খোদ কৃষকের কাছে কিন্তু এই প্রাইস সাপোর্টটা, মূল্য সহায়তাটা এখনও আমরা কিন্তু পৌঁছানো যায়নি। ফলে ফড়িয়া মধ্যস্বত্বভোগীরা কৃষি যে উদ্বৃত্ত তারা কিন্তু একভাবে তারা কিন্তু আত্মসাৎ করছে। ক্ষেত মজুর, গরিব চাষি, সাধারণ মানুষ তাদের উন্নয়নের সূচকগুলোতে আরো বেশি মনোযোগ নিশ্চয়ই এখানে দরকার হবে। একটি বিষয় যুক্ত করতে চাই যে উত্তরাঞ্চলে একসময় মঙ্গা পীড়িত ছিল, ব্যাপক মানুষ অসহায় এবং তারা দুর্ভোগের মধ্যে ছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা মঙ্গার মধ্যে থাকতো বছরের, কিন্তু এখন সেটা আমরা দেখি না। এখানে তাহলে কি ফ্যাক্টর কাজ? না না, কিন্তু এখনো পর্যন্ত এটা বলা যাবে না যে আমার উত্তরাঞ্চল সহ মানুষ তিন বেলা মানুষ কিন্তু খেতে পারছে, অনেক পরিবার কিন্তু দুই বেলা খাচ্ছে। আপনার এই হিসাবটা একটু নেওয়া দরকার। পরিস্থিতির অবশ্যই তার উন্নয়ন হয়েছে, সেখানে কর্মসংস্থানের জায়গাটা বেড়েছে, গ্রামাঞ্চলে অর্থনৈতিক কাজের জায়গাটা বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যে ব্রেক থ্রুটা হবার আমরা ভেবেছিলাম সে জায়গাটা কিন্তু ভবিষ্যতের জন্য বড় একটা চ্যালেঞ্জের জায়গা। আর আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রেজ করেছিলেন উন্নয়নের সঙ্গে দুর্নীতির যে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, এখন ধরেন এটা নিয়ে তো আপনি, এটা হচ্ছে আমার কথা না, এটা নানা তথ্য উপাত্তে বেরিয়ে আসছে। পদ্মা সেতুর শুরুতে আমরা ভেবেছিলাম 10,000 কোটি টাকা দিয়ে এটা করা যাবে, এখন এটা 31,000 কোটি টাকার মতন এটা এখন গেছে, এবং অনুমান করছি সময় যত যাবে হয়তো এটার বাজেটটা হয়তো আরও বাড়বে। মাঝখানে আমি খেয়াল করলাম বিমানের মন্ত্রী এবং সচিবের সঙ্গে দেখা করে দুদকের কর্মকর্তারা পুরো বিমান সেক্টরে 8টা ক্ষেত্রে কোথায় দুর্নীতি হচ্ছে তারা কিন্তু উল্লেখ করেছেন, এবং তারা এমনিতেই তারা গত 1 বছর ধরে তারা একটি ছোট করে বলতে পারছে তারা এগুলোকে নিয়ে তারা কিন্তু এখন একটা তৎপরতার মধ্যে আছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রতিটা গুরুত্বপূর্ণ সেক্টরে এভাবে যদি ইন্টারভেন করা যায়, রাজনৈতিক সিদ্ধান্ত যদি থাকে, দুদক সহ পেশাদারী সংস্থাগুলো তারা যদি কাজ করতে পারেন, দুর্নীতিকে নিশ্চয়ই অনেকখানি কমিয়ে আনার সুযোগ আছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, জিরিয়ে নেবার সময় হলো, ফিরবো অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মত অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই চেঞ্জ টিভি ডট প্রেস। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী। জনাব সুজিত রায় নন্দী, বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, ওই প্রশ্নে যাওয়ার আগে একটু জানতে চাই, আমি এইটা একটু জবাব দিচ্ছি, উন্নয়নগুলোর সঙ্গে বাজেট বাড়ছে দিন দিন। জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন যে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং আমি আগেও বলেছি যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন সেটা অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে, সরকার সেটা অবলম্বন করে যাচ্ছে। মানে এই যে শেয়ার বাজারে একটা বড় ধরনের ধস নেমেছিল, হ্যাঁ সরকার ব্যাংকগুলোতে গত কয়েকদিন ধরে শেয়ার বাজারের সূচক বাড়ছে, এবং সরকার সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছে, অর্থ মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে, সবাই এই ব্যাপারে দৃঢ় থাকতে হবে, দৃঢ়তার সাথে। আর বিশেষ করে আমাদের সব ক্ষেত্রেই আমাদের দেশপ্রেম থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ী হিসাবে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে, আদর্শবান ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে হবে।
অনেক ওইখানে অনেক কনস্পিরেটর আছে যারা বিভিন্ন সময় সরকারকে বিপাকে ফেলানোর জন্য শেয়ার বাজারকে উঠানামানোর চেষ্টা করে এবং শেয়ার বাজার কারসাজি করার চেষ্টা করে। সেই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার সবসময় আন্তরিক রয়েছে তাদের ব্যাপারে, এবং এই ব্যাপারে সকল সাধারণ ব্যবসায়ী জনগণকে এই ব্যাপারে সচেতন হতে হবে, অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে। আচ্ছা জনাব সাইফুল হক, একটি আপনাকে প্রশ্ন করেছেন বা একটি তথ্য বলেছেন যে যেমন পদ্মা সেতু যে এটার উন্নয়ন বাজেটটা ধীরে ধীরে বাড়ছে, এর মধ্যে কি তাহলে তিনি আশঙ্কা করেছেন যে দুর্নীতির কোনো অবস্থান তৈরি হলো? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আজকে পদ্মা সেতু দৃশ্যমান, আপনি জানেন এই পদ্মা সেতু নিয়ে গভীর জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্র হয়েছে, এবং পদ্মা সেতুর নিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ফান্ড বন্ধ করে দিয়েছিল, IMF সহ অন্যান্য যে ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলো ছিল তারা এই ফান্ড উড্রু করেছে, এবং সেখানে কানাডার আদালতে একটি মামলা হয়েছে, সেখানে আপনি দেখেছেন সেই মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। কোনো ব্যক্তি কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে সরকারের বড় সফলতা। আমি পার্টিকুলার করে পদ্মা সেতুতে দুর্নীতির বড় ক্ষতি আমি কথাটা সেটা বলিনি। ধরুন পাশের দেশ ভারতে, ইভেন পাকিস্তানে বা শ্রীলঙ্কায় বা নেপালে একই ধরনের কাজের ক্ষেত্রে পার কিলোমিটার যে পরিমাণ খরচ হচ্ছে, বাংলাদেশে তার খরচটা কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ, কোথাও চারগুণ, খরচটা অস্বাভাবিক। অথচ আমাদের এখানে শ্রমশক্তি অনেক সহজলভ্য, অনেক কম পয়সা এখানে কিন্তু আমরা শ্রমিকটা পাই। আমি বললাম যে এগুলোর ক্ষেত্রে এটা মানুষের ধারণা যে মেগা প্রকল্প অর্থ হচ্ছে মেগা একটা অনিয়মের একটা সুযোগ, মেগা একটা অনিয়ম, মেগা একটা দুর্নীতির একটা সুযোগ। অগ্রগতির জন্য মেগা প্রকল্প নিতে হবে, মেগা প্রকল্প নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি তো আপনি নিশ্চয়ই অ্যাগ্রি করবেন, আমরা নিশ্চয়ই যে রামপালে সুন্দরবনে যে বিদ্যুৎ কাছে, রামপালে যে পরিবেশ বিপর্যয়কারী সুন্দরবন বিপন্নকারী যে প্রকল্পটা হচ্ছে আপনি জানেন, এটা নিয়ে তো আমাদের দীর্ঘ বছর 10-12 আন্দোলন আছে। তো এই প্রকল্পটা করার কোনো দরকার ছিল না, আমরা মনে করি অন্য জায়গায় অন্যত্র এটাকে সরিয়ে নেওয়ার এটাকে সুযোগ এটাকে ছিল। অনেকটা জনমতকে উপেক্ষা করে সরকার জোর করে তারা এটা করছেন। রূপপুর যে পারমাণবিক প্রকল্প, আপনি নিশ্চয় একমত হবেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের, সবচেয়ে বড় প্রকল্প, 110,000 কোটি টাকার উপরে এখন সম্ভবত সর্বশেষ। এটা জাপানের মতন দেশ, জার্মানির মতন দেশগুলো যখন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তারা যখন ব্যাক করছেন, তারা যখন ফিরে যাচ্ছেন, তখন আমরা কিন্তু অনেকটা, আমি অনেক সময় বলি হলো গরিবের ঘোড়ারও, আমরা এরকম একটা ঘন বসতিপূর্ণ দেশে রাসায়ন যে প্রযুক্তির উপরে নির্ভর করে আবার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব এখন আবার ভারতকে আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে আমরা কিন্তু যাচ্ছি। উন্নয়নের সাথে গণতন্ত্র এটা ওতপ্রোতভাবে সম্পর্কিত, ফলে আজকে আপনি নিশ্চয় খেয়াল করবেন 30 তারিখে নির্বাচন নিয়ে অনেক কথা আছে, আমি রাজনৈতিক কথা আজকে খুব বেশি গেলাম না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যবস্থাটা কার্যত ভেঙে পড়েছে। আচ্ছা, নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষ আস্থার জায়গাটা রাখতে পারছে না। উপজেলা নির্বাচনে মানুষ যেভাবে এবার বয়কট করলো, ইলেকশনে যায়নি, পুরো নির্বাচনী ব্যবস্থার উপরে যেটা গণ অনাস্থা, গণহতাশা, আর একটা যে গণহতাশা, আমরা গেছি কিন্তু আমরা আবার প্রত্যাখ্যান করেছি, বর্জন করেছি, ঠিক আছে। আচ্ছা, ফলে আমি বলেছি আপনাদের বড় স্টেক হোল্ডার বিএনপি তো এখন সংসদে চলে গেছে, সংসদে বিরোধী দলীয় সংসদে যাওয়ার মানে এই না যে 30 তারিখের ভোটটা 30 তারিখে করতে না পারার যে রক্তক্ষরণ, দিনের ভোটটা আগের দিন রাতে করে ফেলার যে কষ্টটা, সেটা নিশ্চয়ই মানুষের মন থেকে সেটা নিশ্চয়ই যায়নি। সেটা বিরতি থেকে ফিরে আবার আমরা নিশ্চয়ই থাকুন, নিশ্চয়ই আমাদের সঙ্গে, আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, আবারও স্বাগত। খোলা মতে আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, এবং রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। জনাব সাইফুল, যে আমি যেটা বলছিলাম যে উন্নয়ন এবং গণতন্ত্র এটা তো পরস্পর বিরোধী না, একটা আরেকটার বৈপরীত্যের জায়গাটা নাই। উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে হাত ধরাধরি করে চলতে হবে, কিন্তু সে জায়গাটা আমাদের গত কবছর ধরে, বিশেষ করে 30 ডিসেম্বরের অভিজ্ঞতার পরে নির্বাচনের ব্যাপারে যে একটা গণহতাশা, গণ অনাস্থাটা, এবং এই হতাশাটা কিন্তু মানে খুবই প্রকট, এবং বিশেষ করে 30 তারিখ এর পরে 5 ধাপে যে উপজেলা যে নির্বাচনগুলো হলো,
যেখানে সরকারি দলের সমর্থকরা অধিকাংশ ক্ষেত্রে তারা ভোট কেন্দ্রে যাওয়াটাকে প্রয়োজন মনে করেননি, কারণ মনে করছেন যে গেলেও তারা জিতবেন, না গেলেও তারা জিতবেন। তার মানে কি, পুরো নির্বাচন, নির্বাচন কমিশন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের কার্যত কোনো আস্থার জায়গাটা নাই। ফলে উন্নয়নের সাথে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, এই জায়গাটা যদি ফিরিয়ে আনা না যায়, উন্নয়নটাকে আলটিমেটলি কিন্তু টেকসই করাটা যাবে না। জনাব সুজিত রায় নন্দী, নিশ্চয়ই সাইফুল ভেরিয়া, এই যেই গণতন্ত্রের জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলার মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার আমরা সংরক্ষণ করার জন্য আমরা দীর্ঘদিন রক্ত দিয়েছি, সেই ভোটাধিকারকে কারা কারা সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন কারা করেছে, প্রশাসনের নির্বাচন, সেটা সাইফুল ভাই নিশ্চয়ই ভুলে গেছেন। কিন্তু যারা বলে যে রাতের অন্ধকারে ভোট কাটা হয়েছে, কিন্তু যারা বলে রাতে ভোট কাটা হয়েছে, এটা আপনি বুঝেন যে কত, যদি রাতে ভোট কাটাই হয়ে থাকে তাহলে জেনে শুনে কেউ বিষ পান করে দিনে কেন ভোটে অংশগ্রহণ করলো, তারা কেন সেই দিন প্রত্যাখ্যান করলো না, এখন কেন তারা এই ধরনের কথা বলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে? আজকে এই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যারা নির্বাচনে সেই বিএনপি সহ যারা জোট করেছিল, আপনি জানেন যে তারা নমিনেশন বাণিজ্য করেছে, একটা সিটের এগেনস্টে 2-3 জনকে প্রার্থী করা হয়েছে, এটা তো একটা, এটা তো একটা দুঃখজনক, এটা একটা ইটস এ ওয়ান কাইন্ড অফ জু, তারা একটা অশুভ চক্রের মধ্যে আছে এবং অশুভ খেলায় মেতে উঠেছে। আমি আমি এইখান থেকে একটি প্রশ্ন করব, একটি প্রশ্ন, যেহেতু আপনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না, সুতরাং আপনি চাইলে বিএনপির প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, নাও দিতে পারেন, আমাদের হাতে সময় কম। আমি শুধু এইটুক কোট করতে চাই দাদার একটি কথা, যে রাতের বেলায় ভোট হয়ে গেছে, তাহলে তারা দিনে কেন অংশগ্রহণ, তারা দিনে কেন কন্টিনিউ করলো? আমাদের ধারণা ছিল যে রাতে যেটা হয়েছে, দিনে অন্তত পক্ষে ভোটাররা ভোট কেন্দ্রে তারা যেতে পারবেন, অবাধে তারা অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনি জানেন যে নির্বাচনের পরে 3 তারিখে আমরা বাম জোট থেকে এই নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করে ঢাকাতে প্রথম আমরা গণঅবস্থান করি। 11ই জানুয়ারি আমরা সমস্ত আমাদের 147 জন প্রার্থীকে ঢাকায় ডেকে সেখানে গণশুনানি হয়। আমাদের প্রত্যেকটা প্রার্থী তারা সাক্ষ্য দিয়েছেন, তারা কিভাবে কেন্দ্রগুলো সকাল থেকে দখল হয়েছে, কিভাবে 9টা-10টার পরে বিশেষ করে ব্যালট পেপারটা পাওয়া যায়নি, যারা দায়িত্বরত ছিলেন তারা কখনো সকালের নাস্তা, দুপুরের লাঞ্চের নাম করে 3-4 ঘন্টা বন্ধ ছিল। আমরা এই সমস্ত তথ্যগুলো পাওয়ার পরে আমরা 2-2:30টার সময় বামজোট আনুষ্ঠানিকভাবে বসে এই নির্বাচনের সীমাহীন কারচুপি, অনিয়ম এবং ডাকাতি, দিনের ভোট আগে রাতে হয়ে যাবার এই সমস্ত বিষয় যুক্ত করে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। আমাদের সমস্ত জেলা থেকে তথ্যপত্র পাওয়ার পরে এবং আমাদের এই গণশুনানিতে আমাদের প্রার্থীরা তথ্যপত্র তারা জানিয়েছেন কিভাবে কেন্দ্রগুলো দখল হয়েছে, কিভাবে জালিয়াতি হয়েছে, কিভাবে বিরোধী প্রতিপক্ষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ। আমাকে আসলে এটা গণশুনানি না, এটা ছিল গণতামাশা। এই আজকে দেশের তারা উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না, এবং দেশকে শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে তারা অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে, পায়তারা করছে, তারা সেই অশুভ চক্র। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনারকে বেশি বলা যাবে, আমি বলছি প্রধান নির্বাচন কমিশনারকে পরে বলতে হয়েছে যে ইভিএম যদি চালু হয় তাহলে দিনের ভোট আর কিন্তু রাতে হবে না। এই কলার মধ্য দিয়ে তারা যে নির্বাচনে কিভাবে রাতে যে যে ভোটের বাক্স ভরা হয়েছে, তিনিও পরোক্ষভাবে তার একটা স্বীকৃতি তার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছেন সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন, যারা জননেত্রী শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তারাই এই নতুন করে এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। ধন্যবাদ জনাব সুজিত রায় নন্দী, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক। এই বিতর্ক হয়তো চলতেই থাকবে বা বিতর্ক উঠবেই নানা কারণে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি বা আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে, বামজোট সহ অন্যান্যরা নানা ধরনের প্রশ্ন উঠাবে। সেই প্রশ্নগুলো কতটুকু যৌক্তিক এটার দায়ভার, এটার বিবেচনা করার দায়িত্ব হচ্ছে জনগণের। কিন্তু দেশপ্রেমের প্রশ্নে নিশ্চয়ই সবাই এক বিন্দুতে একটা ঐক্যমত্যে পৌঁছবেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই অগ্রগতিতে, উন্নয়নের সারিতে সবাই সমর্থন জানাবেন এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে সমগ্র পৃথিবীর মধ্যে। এই প্রত্যাশা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন সবাই, আবারও দেখা হবে খোলা মতে। সে পর্যন্ত শুভরাত্রি, শুভেচ্ছা নিরন্তর।